আমি একটা চন্দনবাবুর কাছে আসি, আশুতোষ বাবুর কাছে আসবো তারপরে। চন্দনবাবু, একটা জিনিস কোথাও কি আপনাদের চোখে লেগেছে, আজকে এই সিবিআইকে যাচ্ছি বলেছেন, ভালোভাবেই বলেছেন যাচ্ছি, বলেছেন যে আর একটু সময় পেলে ভালো, তো মানে মিন করতে চেয়েছেন আপনি কতটুকু সময় পেয়েছেন, কতটা শর্ট নোটিশে যাচ্ছেন, কিন্তু এই সব কিছুর সঙ্গে জুড়ে দিয়েছেন একটা অপ্রাসঙ্গিক মামলার কথা। আমি বলছি অপ্রাসঙ্গিক, তার কারণ এই মামলাটা কবে শুনানি হবে তারই ঠিক নেই, মামলাটা মেনশন পর্যন্ত হয়নি, এটা কেন করতে হচ্ছে বারবার, কী মনে হয় চন্দনবাবু? দেখুন, এই কদিন ধরে সত্যি অনেক জল্পনা হয়েছে, যেতে পারি কিন্তু কেন যাব, নানান কথা লোকে আলোচনা করছে, কিন্তু এটাও তো ঠিক যে দেখুন, বয়স হলে আমরা সবাই এক্সপেক্ট করি যে পিসি জায়গায় ভাইপো পিসিকে দেখবে, দেখ ছোট করবে, কিন্তু এখন এমন দিন ফিরে এলো যে এখন পিসিকে বলতে হচ্ছে আমি ভাইপোর নবজোয়ার দেখবো, তুমি বাবা ভেতরে আগে প্রশ্ন উত্তর ঠিক করে এসো, মানে এমন হলো কেন, উল্টে গেল কেন? তো সখা তো সলিলে ডুবে পড়ি সখা, এ তো নিজের খোড়া ওনার সলিল, উনি নিজে রচনা করেছেন। আচ্ছা, এটা রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আপনি ভাবুন 2011 সালে এমনই দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং থেকে এগোচ্ছেন, তার সঙ্গে অসংখ্য মানুষ যাচ্ছে, আর আজকে দেখুন কতটা একা, কতটা একা। এবং উনি বাঁকুড়ার মিটিংয়ে বলে এসছেন যে আমাকে যদি ওখানে জিজ্ঞাসাবাদ করা হয় আমার জন্য কাউকে মিছিল করতে হবে না, কারণ উনি খুব ভালো করে জানেন কেউ এই মিছিলে হাঁটবে না, যে যারা গরু চোর, পাথর চোর, চাকরি চোর ইত্যাদির সঙ্গে অভিযোগ উঠছে, কোনো সৎ তৃণমূল কর্মী এর হয়ে মিছিল করতে পারেন না। আমার আজকে অদ্ভুত আয়রনি লাগছে, 2011 সালে যাদের সরিয়ে উনি মসনদে বসেছিলেন তাদের রাজ্য সম্পাদক, সিপিআইএম এর রাজ্য সম্পাদক আজকে গ্রীষ্মকালীন রক্ত যাদের শর্টেজ না হয় সমাজ, তার জন্য রক্তদান করছেন, আর সর্বভারতীয় নেই তার সাধারণ সম্পাদক, রক্ত শোষক যারা, যারা সাধারণ মানুষের রক্ত শুষেছে, তাদের সঙ্গে সম্পর্ক আছে কিনা সেই অভিযোগে নিজাম প্যালেসে এখনো দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করছেন। আইনের ক্ষেত্রে তারা তো কোনোভাবে আমল দিচ্ছেন না বোঝা যাচ্ছে, এমনকি কলকাতা হাইকোর্টও আমল দিল না, দুবার কালকে চেষ্টা হলো, ব্যর্থ চেষ্টা, চলে যেতে হলো, দরজা খুললো না, কলিং বেল বাজালেন, আই হোল দিয়ে দেখে বিচারপতিটা বার করে দিলেন, মানে দরজা খোলারও প্রয়োজন নেই, এখন সময় আসেনি, এরকম অবস্থায় দাঁড়িয়ে আজকেও চিঠির মধ্যে আরেকবার সুপ্রিম কোর্টের উল্লেখ, মানে এটা কি মরিয়া ভাব মনে হচ্ছে কোনো? দেখো, একটা জিনিস হচ্ছে যাচ্ছি যাচ্ছি যাবো বলছি কিন্তু যেতে চাইছি না, এটা হচ্ছে এক। দুই হচ্ছে দেখো, প্রদেশ সভাপতি অজিত চৌধুরী বলেছেন প্রেসে, তোমরাও দেখেছো এটা, আমরা বারবার করে বলছি চোরেদের মাথা ধরতে হবে, কারা মূল চোর যারা মানুষের জীবন শেষ করলো, বাংলার যুবকদের যারা শেষ করে দিল তাদেরকে ধরতে হবে। দুই হচ্ছে দেখো, এত সমস্যা কোথায়, তৃণমূল কংগ্রেস সমস্ত তোমাদের যত প্রতিবেদন আছে সমস্ত একা তৃণমূলের নেতারা একটাই কথা বলে, দ্রুত তদন্ত করতে হবে। তা আপনারা যদি দ্রুত তদন্তই চাইছেন তাহলে একটা কোর্ট মনিটর সিস্টেমের ভেতরে কেন আপনারা পাল্টা ছোটাছুটি করে বেড়াচ্ছেন, তার কারণ আপনারা সহযোগিতা করুন না। আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন আমি সমস্ত কাজটা ছেড়ে দিয়ে চলে আসবো।